السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. حضرات الحمد لله আজকে আপনি আমাদের এসআই টেলিভিশনের মাধ্যমে সারা দেশবাসীকে আপনার যে যোগ্যতা এবং আপনি যে কোরআনের তাফসির যে শোনালেন, তো এসআই টিভিতে আপনি আসলে এই আমাদের চ্যানেল সম্বন্ধে আসলে আপনি উপদেশমূলক কিছু বলুন যে আসলে আমাদের এই চ্যানেল নিয়ে আমরা এখন কী করতে পারি সামনে দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আপনারা যে মিডিয়ার জগতে এই কাজটা করতেছেন, কারণ মিডিয়ার জগতে এরকম একটা চ্যানেল থাকা দরকার যাতে যাতে মানুষ দিন শিখবে, দিন পাবে, কোরআন হাদিসের সহি বোঝ পাবে। কারণ আজ দেখা যায় কোনো এরকম চ্যানেল খুব কমই পাওয়া যায়, ইসলামী চ্যানেল, ইসলামী নিয়ে আলোচনা, কোরআনের আলোচনা। সুতরাং আপনারা যেহেতু এই উদ্যোগটা জানিয়েছেন, আমি আশা করি আপনারা আরও ভালো করে সামনে এই বিষয়ে আরও অগ্রসর হবেন। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে যেন তৌফিক দান। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারা হরজতের কোরআনের তাফসির দেখছিলেন, আমাদের চ্যানেলের মাইক্রোফোন আমরা দেখাতে পারিনি, এর জন্য আমরা দুঃখিত। তো এটা আমরা এসআই টিভির মাধ্যমে সেটা সম্প্রচার করা হয়েছিল এবং লাইট পর্যাপ্ত না থাকার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আগামী বুধবার আপনারা থাকবেন, রাত 9টা থেকে 10টা পর্যন্ত যদি হরজতের কোরআনের তাফসির হয় আপনারা শুনবেন। আসলে কোরআন অনেক অনেক কথা আছে যা আমাদের এখনও জানা বাকি রয়েছে। তো আমরা যদি এই কোরআনের তাফসিরগুলো যোগ্য আলেমদের কাছ থেকে যদি না শুনি, তাহলে আমাদের দেশে গুমরাহী আলেমেরও অভাব নেই, যারা ভুল ব্যাখ্যা দিয়া আয়াতের ভুল ব্যাখ্যা করে তাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে। তো ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে যারা ছিলেন এসআই টেলিভিশনে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।